আধার কার্ড থাকলেই পঞ্চাশ হাজার টাকার লোন কোনো গ্যারান্টার ছাড়াই নিতে পারবেন কোনো সম্পত্তির কাগজ আপনাকে বন্ধক রাখতে হবে না আপনাকে জমা দিতে হবে না সরাসরি আপনারা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন যদি আপনিও এমন একটা লোন খুঁজছেন তাহলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এটা একটা সরকারি লোন যেখানে আপনারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন আপনাকে কিন্তু এখানে রকম গ্যারান্টার দিতে হবে না আপনার গ্যারান্টার হবে সরকার প্রয়োজন থাকে তো কোন প্রকল্পের মাধ্যমে আপনারা এই টাকা নিতে পারবেন চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন আধার কার্ড থাকলেই মিলবে নগদ দশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকার লোন মোদী সরকারের বাম্পার প্রকল্প এই প্রকল্প করোনা কালে একটি প্রকল্প শুরু করেছিল কেন্দ্রীয় সরকার সেই প্রকল্পটি এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে এই প্রকল্পে কোনো গ্যারান্টি ছাড়াই পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে যারা ছোটোখাটো চাকরি করেন কিংবা কোনো কারণে ব্যবসা শুরু করতে পারছেন না বা কেউ ছোট ব্যবসা শুরু করতে চান এই প্রকল্পটি তাদের জন্য ঠিক আছে একমাত্র ছোট ব্যবসায়ীদের জন্যই কিন্তু এই প্রকল্পটা এবার আপনারা অ্যামাউন্টটাও বুঝতে পারছেন দশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনাদের দেওয়া হবে তো সেক্ষেত্রে ছোট যারা ব্যবসায়ী তাদেরকেই দেওয়া হবে যারা মূলত হকার এবং করোনা অতিমারিতে যাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এই প্রকল্পটি তাদের জন্য দেশের এই ধরনের নাগরিকদের সাহায্য করার জন্যই এই প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার বর্তমানে এই প্রকল্পটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে কারণ কোন রকম গ্যারান্টার ছাড়াই এখানে লোন দেওয়া হচ্ছে তার থেকেও বড় কথা লোন শোধ করে দিলেও কিন্তু এখানে ভর্তুকি মিলে অর্থাৎ সরকারের তরফ থেকে টাকা দেওয়া হয় সঠিক সময় যদি আপনি লোনটা পরিশোধ করে দিতে পারেন আপনাকে একটা ক্যাশব্যাক অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয় তো এখান থেকে দেখতে গেলে কিন্তু আপনার যে নেট আপনি ইন্টারেস্ট দেবেন সেটা আপনার আবার ফিরে চলে আসে অর্থাৎ এক কথায় বলতে গেলে ইন্টারেস্ট আপনি নেই বললেই চলে ঠিক আছে একেবারেই কম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এই প্রকল্পে তবে পঞ্চাশ হাজার টাকার ঋণ নিতে গেলে প্রথমে আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে কেমন এই প্রকল্পে দশ হাজার টাকার ঋণ নিতে পারবেন প্রথমত একবার সেই ঋণ পরিশোধ করতেই দ্বিতীয়বার দ্বিগুণ পরিমাণের ঋণ নেওয়া যাবে অর্থাৎ দশ হাজার টাকা প্রথমে দেওয়া হবে আপনি যদি সময় মতো সেটাকে পরিশোধ করে দিতে পারেন এরপর আপনাকে কুড়ি হাজার টাকা দেওয়া হবে এরপর একেবারে আপনাকে পঞ্চাশ হাজার টাকার লোন দেওয়া হবে যদি আপনারাও ইন্টারেস্টেড থাকেন তাহলে নিতে পারেন এবার কোথায় আবেদন করবেন এবং প্রকল্পটার নাম কি সমস্ত কিছুটা জানাবো কীভাবে পঞ্চাশ হাজার টাকার লোন নেবেন প্রথমে এই প্রকল্পের অধীনে দশ হাজার টাকার ঋণ নিতে হবে এরপর সেই ঋণ আপনাকে শোধ করতে হবে তারপর কুড়ি হাজার টাকার লোন নিতে পারবেন এরকমভাবে তৃতীয়বারে পঞ্চাশ হাজার টাকা লোন নেওয়ার সুযোগ পাওয়া যাবে সরকার ঋণের ওপর ভর্তুকিও দেয় ঠিক আছে আপনারা যে ঋণটা নেবেন সেক্ষেত্রে ঋণটা যখন পরিশোধ করে দেবেন তার উপর আপনাদের ভর্তুকিও দেওয়া হবে এবার কোনো গ্যারান্টার দরকার নেই ঠিক আছে রকম আপনাকে গ্যারান্টি দিতে হবে না অর্থাৎ কোনোরকম কাগজপত্র দিতে হবে না এই প্রকল্পের আওতায় ঋণ নিলে কোনো গ্যারান্টির প্রয়োজন নেই আবেদন অনুমোদিত হওয়ার পরে লোনের পরিমাণ তিনবার অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় প্রথমে দশ দেওয়া হবে এরপর কুড়ি দেওয়া হবে এরপর সেই টাকা দেওয়া হবে তো এইভাবেই কিন্তু আপনি লোন নিতে পারবেন কোনো গ্যারান্টি ছাড়াই তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আধার কার্ড অবশ্যই থাকতে হবে আধার কার্ড বাধ্যতামূলক এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড থাকতেই হবে আধার কার্ড থাকলেই এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করা যাবে এই প্রকল্পের লোন নেওয়ার পর তা এক বছরের মধ্যে শোধ করতে পারবেন যে কোনো সরকারি ব্যাংকে আবেদন করা যাবে আপনাকে কোথায় আবেদন করতে হবে যে কোনো সরকারি ব্যাংকে আপনাকে আবেদন করতে হবে যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে সেন্ট্রাল ব্যাংক রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে ঠিক আছে এমন যত সরকারি ব্যাংক রয়েছে সেখানে সরাসরি আপনারা গিয়ে আবেদন জানাতে পারবেন ঠিক আছে ব্যাঙ্কে গিয়ে সরাসরি এই লোনের জন্য আবেদন করতে পারবেন এবার এই যোজনাটার নাম কি এই সরকারি প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা বা প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম তো এই প্রধানমন্ত্রী স্বনিধি লোন যোজনাতে যদি আপনারাও ইন্টারেস্টেড থাকেন আপনারা যদি লোনের রিকোয়ারমেন্ট রয়েছে তাহলে একমাত্র আবেদন করবেন আদারওয়াইস যাদের লোনের দরকার নেই তাদের আবেদন করার প্রয়োজন নেই যাদের রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারেন যে কোনো একটি সরকারি ব্যাংকে গিয়ে অবশ্যই আপনার আধার কার্ড থাকতে হবে আর প্যান কার্ড তো লাগবেই তো সেই ব্যাঙ্কে আপনাকে চলে যেতে হবে সেখানে গিয়ে আপনি আবেদন করবেন লোন অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে দশ হাজার টাকা ব্যাঙ্কে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এই বিষয় সম্পর্কে যদি আরও ডিটেলসে জানতে চান যে কী করে আবেদন করবেন তাহলে কমেন্ট করবেন এই ছিল একটা ইম্পর্ট্যান্ট আপডেট যে আপনাদেরও জানিয়ে রাখা দরকার এমন লোন আছে যেখানে আপনারা কিন্তু কোনো গ্যারান্টার ছাড়াই লোন নিতে পারবেন যদি জানতে চাইছেন তাহলে কমেন্ট করবেন আপনাদেরকে ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব